আছে তো তা বাকি সব তো ভগবান বাবাই বাকি আরে আমরা কারা আদিকাল। শুক্রবার সারা রাত বৃষ্টি হয়েছে অঝোরে, শনিবারও সকাল থেকে বৃষ্টি পড়ে গিয়েছে। তারই মধ্যে ধর্ণা মঞ্চে অবিচল জুনিয়র ডাক্তাররা, পাঁচ দফা দাবি নিয়ে অনড় তারা। এরই মধ্যে কিছুটা আচমকাই ধর্ণা মঞ্চে এসে উপস্থিত হলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে দেখা মাত্র আন্দোলনকারীদের স্লোগানে মুখর হয়ে উঠল গোটা অঞ্চল, উই ওয়ান্ট জাস্টিস। মাইক হাতে মুখ্যমন্ত্রীকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। আপাতভাবে পরিবেশ শান্ত হওয়ার পর মুখ্যমন্ত্রী আন্দোলন প্রত্যাহারের আবেদন করেন জুনিয়র ডাক্তারদের কাছে। আন্দোলন প্রত্যাহার করলে তাদের দাবি নিয়ে ভাবনা চিন্তার প্রতিশ্রুতি দেন। যদি আপনারা কাজে ফিরতে চান, আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের ডিমান্ডগুলো আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব, আমি অফিসারদের সাথে কথা বলব। আমি আপনাদের বলতে চাই, আপনাদের ডিমান্ডগুলো আমি ভাববো, আমি চিন্তা করব। কেউ যদি দোষী হিসাবে সাব্যস্ত হন তবে তিনি শাস্তি পাবেনই, এই প্রতিশ্রুতিও দেন মুখ্যমন্ত্রী। সিবিআই যাতে 30 দিনের মধ্যে ফাঁসির অর্ডার দেয় সেই অনুরোধও করেন মমতা। যদি কেউ দোষী হয় তিনি নিশ্চয়ই শাস্তি পাবেন, এবং আমি চাই তিলোত্তমার বিচার হোক। আমি সিবিআইকে অনুরোধ করব যত তাড়াতাড়ি বিচার হোক, এমনকি 3 মাসের মধ্যে তারা যেন ফাঁসির অর্ডার দেয়। আমি এটা সিবিআইকে অনুরোধ করব আপনাদের প্ল্যাটফর্মে বসে, আর আপনাদের কাছে আবেদন জানাবো আমাকে একটু সময় দিন, আমি ব্যাপারগুলো নিয়ে আমি চিন্তা ভাবনা করব। যদি আপনাদের আস্থা ভরসা আমার উপর থাকে আমি কথা বলে সিদ্ধান্ত অন্তত যদি কাউকে দোষী পাই আমি নিশ্চয়ই নেব। শনিবার সোদপুরে দোষীদের শাস্তির দাবিতে একটি মিছিলে অংশ নেন নির্যাতিতার পরিবার, মুখ্যমন্ত্রী পদক্ষেপ নিয়ে প্রতিক্রিয়াও দেন তারা। দাবি রেখেছে, সেই দাবি রেখে আন্দোলন তোলার জন্য এটা খুব ভালো, উনি যে এসেছেন ওখানে খুব আমরা স্বাগত জানাচ্ছি। কিন্তু ডাক্তারদের জুনিয়র ছাত্রদের যে 5 দফা দাবি আছে এটা মেনে নিয়ে ওদের সঙ্গে আলোচনায় বসে সুষ্ঠু সমাধান করুক, আমরা এটাই চাই। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দেন কাউকে কোনো শাস্তি দেওয়া হবে না। সুপ্রিম কোর্টের 17 সেপ্টেম্বর শুনানির কথা মনে করিয়ে দ্রুত কাজে ফেরার আহ্বান জানান। আপনারা নিশ্চিন্তে থাকুন, কোনো ডাক্তারের বিরুদ্ধে কোনো কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবার আমি বিরুদ্ধে। আমি জানি আপনারা অনেক কাজ করেন, মহৎ কাজ করেন। বক্তব্য রাখার পর মুখ্যমন্ত্রী আর অপেক্ষা করেননি, ধর্ণা মঞ্চ ছেড়ে তিনি চলে যান। সেই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী আশাকে সদর্থক পদক্ষেপ বললেন আন্দোলনকারীরা। এরপর জুনিয়র চিকিৎসকরা বলেন তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চান, তবে 5 দফা দাবি থেকে তারা সরবেন না, আলোচনা হবে এই 5 দফা দাবি নিয়েই। আমরা আলোচনায় বসতে চাই, আগেও যেমন আমরা বলেছি এখন আমরা বলছি আমরা আলোচনায় বসতে চাই, এবং মুখ্যমন্ত্রীর আজকের এই পদক্ষেপকে আমরা অত্যন্ত একটা পজিটিভ পদক্ষেপ হিসেবেই দেখছি। সেই জায়গা থেকে আবার ববলছি আমরা আলোচনায় বসতে চাই, আমাদের 5 দফা যে দাবি সেই দাবিকে সামনে রেখে আমরা আলোচনায় বসব। এর আগে 3 বার আলোচনায় বসার সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত আলোচনা হয়নি। বৃহস্পতিবার নবান্নয় যে অচলাবস্থা তৈরি হয়েছিল সেই জট কেটে আবারও আলোচনার সম্ভাবনা তৈরি হল মুখ্যমন্ত্রীর ধর্ণা মঞ্চে আসার পরেই, এরকমই মনে করছে সমস্ত মহল।